হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং, আর আমার নাম ইমরুল কায়েস। গত কয়েকদিন হলো আমি রেগুলার ভিডিও আপলোড করছি না, তার কারণ হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষার সামনে। এই জন্য হচ্ছে টেস্ট পরীক্ষা, আমি এর আগেও বলেছিলাম যে টেস্ট পরীক্ষায় তোমাদের কীভাবে পড়তে হবে সেই নিয়ে ভিডিও তো অবশ্যই বানিয়েছিলাম, আর তারপর আর ভিডিও বানানো হয়নি। তো এখানে হচ্ছে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদের, যেহেতু টেস্ট পরীক্ষা অনেকের শুরু হয়ে গেছে, অনেকের খুব তাড়াতাড়ি, হয়তো 17 তারিখ থেকে অনেকের শুরু হবে, তো সবাইকে বেস্ট অফ লাক বলার জন্যই এই ভিডিওটা বানানো। কারণ ভিডিও বানানো অফ আছে, কারণ যেই ভিডিওগুলো অলরেডি চ্যানেলে আছে সেই ভিডিওগুলো যদি মানে যদি তোমরা দেখে যাও তাহলে কিন্তু তোমাদের জন্য মোর দেন এনাফ হয়ে যাবে টেস্ট পরীক্ষার জন্য। এবার ব্যাপার থাকলো যে বাকি যেই পার্টগুলো, কিছু কিছু চ্যাপ্টার অবশ্যই বাকি আছে, সেই চ্যাপ্টারগুলো কী হবে। তো সেই চ্যাপ্টারগুলোর জন্য আমি অবশ্যই তোমাদের বলবো যে যদি তোমাদের মনে হয় যে কোনো চ্যাপ্টার বাকি আছে বা তোমাদের দরকার আছে আর তোমরা আমার কাছ থেকে পড়তে চাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কোন চ্যাপ্টার বাকি আছে এবং কোন চ্যাপ্টার পড়লে ভালো হয়, বা আমার কাছ থেকে তোমরা কোন চ্যাপ্টার পড়তে চাও, তাহলে কিন্তু আমি অবশ্যই ওই চ্যাপ্টার তোমাদের কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ আমার প্ল্যানিং আছে আরও, তোমাদের টেস্টের পর অনেক প্ল্যানিং করে রেখেছি যে টেস্টের পর কীভাবে পড়তে হবে, প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব সেটা ভেবে রেখেছি আমি। কোশ্চেন পেপার সলিউশন তো ছিলই, করে আছেই, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পেপার সলিউশন হবে টেস্ট পেপার যখন বেরোবে, কিন্তু টেস্ট পেপারের আগেও আমার যেটা প্ল্যানিং আছে যে চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আছে সেই কোশ্চেনগুলো একটু সলিউশন করার জন্য, যাই হোক সেগুলোও করবো আমরা। তো আমার তোমাদের কাজ হচ্ছে যদি তোমাদের কোনো চ্যাপ্টার পড়তে হয় আমার কাছ থেকে বা তোমরা চাও যে আমি পড়াই তোমাদের কোনো চ্যাপ্টার, তাহলে আমাকে এই ভিডিওর নিচে কমেন্টে অবশ্যই জানিয়ে দাও যে ফাইনালের জন্য তোমরা কোন চ্যাপ্টার পড়তে চাও। যদি তোমাদের কোনো চ্যাপ্টার দেখি আমি হয়নি এবং তোমরা পড়তে চাইছো তাহলে আমি অবশ্যই করাবো, এবং তাছাড়া আমাদের যে আমার যে প্ল্যান আছে সেটা তো আমি করবোই, কিন্তু তোমরা কোন চ্যাপ্টার পড়তে চাইছো সেটা কিন্তু আমাকে জানাতে পারো, তাহলে কিন্তু আমি অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবো এবং আমি কিন্তু ওই চ্যাপ্টারটা পড়ানোর চেষ্টা করবো। আর টেস্ট পরীক্ষা সামনে আসছে, তোমাদের সবাইকে বেস্ট অফ লাক বলার জন্যই এই ভিডিওটা বানানো। তো সবাই ভালোভাবে পরীক্ষা দাও, শান্ত মাথায় পরীক্ষা দাও, যেই চ্যাপ্টারগুলো পড়েছো ভালোভাবে ওগুলোই বারবার করে রিভিশন করে গিয়ে পরীক্ষা দাও। টেস্ট পরীক্ষার টার্গেট হচ্ছে আমাদের যেই পার্টটা পড়েছি সেই পার্ট থেকে কোশ্চেন আসলে পারছি কি না, এটা হচ্ছে টেস্ট পরীক্ষায় দেখার তোমাদের দেখে নিতে হবে, ঠিক আছে? তো আর বেশি কিছু বলবো না, জাস্ট তোমরা কমেন্ট করতে পারো, জানাতে পারো যে কোন চ্যাপ্টার পড়তে পারো, আদারওয়াইজ বেস্ট অফ লাক সবাইকে। আরেকটা কথা হলো, তোমরা অনেকে কমেন্টে সাজেশন চাইছো, তো আমি বারবার বলেছি আবারও বলছি সায়েন্সে সেরকমভাবে সাজেশন কিন্তু দেওয়াটা খুব মুশকিল। সাজেশন দিতে শুরু করলে ওটা নিয়ার অ্যাবাউট একটা ছোটোখাটো কোশ্চেন ব্যাঙ্কের মতো হয়ে যাবে, এত বড় সাজেশন হবে। এই জন্য সাজেশন দেওয়া আলাদা করে অঙ্ক সম্ভব না, জেনারেলি ম্যাথামেটিক্সে কি অন্য অন্য সায়েন্সের সাবজেক্টেও সম্ভব না। এই জন্য আমি বারবার বলে থাকি সায়েন্সের জন্য সবচেয়ে বেস্ট সাজেশান হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করা। যত তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করবে তোমরা ঠিক বুঝতে পারবে কোন অঙ্কটা ইম্পর্টেন্ট, অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভের থেকে বড় সাজেশান না কোনো দিন হয়েছে না কোনো দিন হবে। তো তোমরা যদি সাজেশান চাইছো যারা, তাদেরকে আমি বলছি অবশ্যই তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করো। হ্যাঁ, আরেকটা কথা বলার ছিল তোমাদের, তোমরা যদি অল্প সময়ের মধ্যে টোটাল চ্যাপ্টার রিভিশন করতে চাও তাহলে দেখো আমার ওয়ান শট ভিডিও বানানো আছে বেশ কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টারের, সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর ওয়ান শট ভিডিও দেখতে পারো, তাহলে কিন্তু তোমাদের টোটাল চ্যাপ্টারটা একবার রিভিশন হয়ে যাবে, এটাও দেখতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।